নমস্কার পারমিতার একদিনে তোমাদের সবাইকে স্বাগত ডায়লগুলো মারলি কি কার মতন দেখতে আমার মুখটা তোর কি মুখের ছিড়ি সেটা সবাই দেখেছে তোকে দেখে জ্বলবো আমি হারিয়ে আমার পোড়া কপাল মানে আমার দিন এত খারাপ হলো যে তোর মতন একটা মুটকি ধেপসি একটা গান্ডু মহিলাকে দেখে আমি হিংসে করব তোকে দেখে আমি জ্বলব মানে আমার এত খারাপ দিন এসছে হুম আমার খারাপ দিন এসছে যে তোর মতন একটা গান্ডু মহিলাকে দেখে আমি জ্বলব না আছে তোর রূপ না আছে তোর গুণ না আছে কিচ্ছু তোকে দেখে জ্বলবো যে কিনা একটা নোংরা মহিলাকে সাপোর্ট করে আর অকাধ অকাদ তার থেকে একটা কথা বলি বড় কথা মানে তুই এতটাই গান্ডু মহিলা যে অর্গানাইজার কখনো কারুর কাছে গিয়ে দেখা করবে এটা কি ধরনের কথা মানে একটা মানে বেসলেস কথাবার্তা কেন বলিস একটা পয়েন্ট দিয়ে কথা বল আমার বড় ইভেন্ট অর্গানাইজার বলেছি সেখানে তুই কি বলি যে শাহরুখ খানের সাথে দেখা করতে গেলে আগে তার ইয়ের সাথে দেখা করতে হবে তার কি গার্ডের সাথে সিকিউরিটি গার্ডের সাথে দেখা করতে হবে তারপরে তার পিয়র সাথে দেখা করতে হবে ভাই কেন ভাই কেন দেখা করবে আমার বর শাহরুখ আর সালমান খানের বাড়িতে গিয়ে তার পিয়ের সাথে তার সিকিউরিটি গার্ডের সাথে সে তো ইভেন্ট অর্গানাইজার সে তো ইভেন্ট অর্গানাইজার তো সে ওইখানে গিয়ে দেখা কেন করবে যারা ওই ইভেন্টগুলো করায় তারা একটা কন্ট্রাক্ট দেয় যে এই অর্গানাইজার সেই প্রোগ্রামটা অর্গানাইজ করবে পাগলি চু আগে মানে আমি জানি তুই গাধি কিন্তু একটা লিমিট তো মানে একটা তো মানে একটা বেস তো রাখবি কথা বলার একটা পয়েন্ট তো রাখবি কথা বলার মানে এতটা গর্ধব তুই নাইন ফেল না এইট ফেল টিচারের সাথে থাকলে তো এরকমই বুদ্ধি হবে তোর বুঝলি বুঝলি আর তোর কমেন্ট বক্সে এসে ওই হায়দ্রাবাদ করছে যে পাড়ার ফাংশন কি ওই তোর জ্যোতিষী বলেই তুই নামটা পট কমেন্ট করে বলে দিলি আমি বলতে পারবো না রে আমি বলতে পারবো না আমার বরের মানা আছে আমি বলতে পারবো না আর কি বললি আর একটা কথা মানে তোর কথা বলতে গেলে সত্যি কি একটা কথা বললি যে তোর বাড়িতে মানে এরকমই আস্তে আস্তে কথা হয় এরকমই ইয়ে করে কথা হয় তো তোর বাড়িতে যে ওই যে বাড়ির লোক জানে যে তোর ওই ল্যাংটা পিকচারটা লিক হয়েছে সেটা জানে কি তুই তো খুব ভদর মানুষ সেটা আগে বল তুই যে বললি তোর ঘর থেকে আওয়াজ বেরোয় না চিৎকার হয় না তুই আমার পাড়াতে তো দেখতে এসছিস তাই না হুম তুই তো আমার পাড়াতে দেখতে এসছিস তো বলছিলাম যে তোর যে ওই ফটোটা যেটা লিক হয়েছে ওইটা জানে তোর বাড়ির লোক তোর ওই জ্যোতিষী বর সেটা জানে তোতা নিয়ে 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 বসে 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 তোর বর তোতা 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 হুম যে চিঠিগুলো বার করে দেয় ওরকম আবার তোর হায়দ্রাবাদ বালি তোর ভিডিওতে এসে কমেন্ট করছে ওই দুই বোনের পা চেটেছে সেও জ্যোতিষী কোথায় তাদের দাদা আর কোথায় মানে চাঁদে আর পোদে বুঝেছিস কোথায় তাদের দাদা আর কোথায় তোর বর একটা মানে কম্পেয়ারও করবি তো একটা ভালো বুদ্ধি দিয়ে কর হায়দ্রাবাদী হায়দ্রাবাদই তো বসে আছে তার কাছে তো কোনো কন্টেন্ট নেই সে সে সেরকমভাবেই এরকম কাটি করে তার ওটা চিরজীবনের স্বভাব ওটা তার চিরজীবনের স্বভাব আমি তাকে নিয়ে কিচ্ছু বলিনি কিন্তু তাকে এসে নাক গলাতেই হবে আর হ্যাঁ তোকে নিয়ে আমি ফার্স্ট কবে বলি বলতো যখন তুই তনুশ্রীদিকে নিয়ে বলেছিলিস কিন্তু বল বলতো তনুশ্রীদি তোর মুখটাও দেখতে চায় না ওই যে বললি হেলিব্রিটি হেলিব্রিটি অনেক তো পোল খোলার চেষ্টা করলি কিন্তু আখের কিচ্ছু উখড়াতে পারলি না সব ট্যাঁ ট্যাঁ ফিস হয়ে গেল সব ট্যাঁ ট্যাঁ ফিস হয়ে গেল তুই তো কিচ্ছু উখড়াতে পারলি না তনুশ্রীদি তাই না অনেক চেষ্টা করলি তনুশ্রীতির ইমেজটাকে খারাপ করবি কিন্তু কিচ্ছু উখড়াতে পারলি না কি করলি কিস্তুকরাতে পারলি না কি করলি কারুর মানে ওই কোন একটা পার্লার বালি আছে কি নাম তাকে দিয়ে কি সব উল্টো পড়ালি তারপরে ও সব গোষ্ঠীর মাথা হয়ে গেল কিস্তু হলো না আখিরকার তনুশ্রীদির একটা কিসু করতে পারলি না বুঝলি আর তনুশ্রীদি আমাদের কোনো ম্যাডাম নয় মালকিন নয় তুই যে বলছিস মালকিন এইসব কন্ট্রোার্সির মধ্যে থাকেই না কোনো দিন থাকে না সে পার্সোনালি আমাদের ভালোবাসে তাই আমাদের ভিডিওতে এসে কমেন্ট করে চাল গাধি তোকে কি বোঝাবো গাধি মানে তুই জাতপাত নিয়ে আমার কিছু যায় আসে না আমি যে বললাম আমার জাতপাত নিয়ে বলাতে কিছু যায় আসে না ঠিক আছে তাতে তুই আমাকে ট্রাকওয়ালি বল চাই ট্রাক ড্রাইভার বল ট্রাকের বিজনেস বল আমার কিছুটি যায় আসে না কারণ তোর বলাতে আমার বর ট্রাক ড্রাইভারও হবে না তোর বলাতে আমার বর মানে রকম বাজে ট্রাক ড্রাইভার যেটা তুই বলেছিস হবে না আমার মনে হয় তোর মেয়ে আছে না তো আমার মনে হয় তোর বর তো জ্যোতিষী তুই বললি যেটা কোথায় কোথায় বসে আবার বললি তো তোর বর এই তোকে কি তুই কি চিঠির মাধ্যমেই তোর বরকে বলেছিলিস যে তুই গর্ভবতী মানে তোর যে আছে যেগুলো সেগুলো তোরই তো তোর বরেরই তো আগে সেটা ঠিক করে জানতো আমাকে বলেছিলিস তো আমাকে তুই এটাই বলেছিলিস তো আমার বরকে তুই আগে টেনেছিস তোর বরকে কিন্তু আমি আগে টানিনি এর আগেও তুই আমার বরকে টেনেছিস তাই জন্য তোর বরকে টেনেছি আমি হ্যাঁ তো তুই আমার বরকে বারবার টানবি আমি তোর বরকে বারবার টানবো বর টানা টানি বর টানা টানি খেলি বুঝছিস বর টানা খেলি তুই খেলছিস আমিও খেলি বর টানা তুই তোর বরকে টান তুই আমার বরকে টান আমি তোর বরকে টানি ঠিক ঠিক তুই যতবার আমার বরকে নিয়ে বলবি আমি ততবার তোর বরকে নিয়ে বলবো তুই আমার বরকে বলছিস যে আমি চিঠি লিখে বলেছি যে তুমি বাবা হতে চলেছো এরকম হয় তো তোর বড় নিশ্চয়ই তুইও নিশ্চয়ই তাই করেছিস তবেই তো তোর ওই ল্যাংটা পিকচার লিক হয়েছে শুনতে যে পারলাম অরণ্যকে যখন ফোন দিয়েছিল স্ট্রাইক মারবার জন্য তখন যে বললো যে একটা তোর ল্যাংটা পিকচার লিক হয়েছে আচ্ছা আমি চিন্তা করছি তোর ওই রকম নেকেট পিকচার কেমন লক টিকটি পুরো শরীরটা তো ওই রকম মোষের মতন তোকে কেমন লাগবে দেখতে বুড়ি হ্যাঁ বলি বল তোকে কেমন পায় সত্যি তোকে দেখলে পটিপটি পায় এই দেখ এখন দেখে নিলাম এখন দেখে নিলাম এবার আমার পটিপটি পাচ্ছা আর আমাদের এদিকে অনেক ঠান্ডা তোর মুখটা দেখলেই কেমন একটা পায়খানা পায়খানা পায় বুঝলি সত্যি শুনলাম টিচার ম্যাডামের মেয়ের পায়খানা হয় না তো তোর মুখটা দেখে দেখবি তো একবার ট্রাই করতে বলবি তো ভিডিও কলে যদি ওর পায়খানা টায়খানা হয় আমার কিন্তু খুব ভালো হয় তোর মুখটা দেখলে তো ওকে একবার বলিস তোর মুখটা দেখতে ভিডিও কলে যদি ওর হয় ভালো করে ওর তো একটু প্রবলেম হচ্ছে একটু তোর মুখটা দেখাস তো আমার কিন্তু চাপে তোকে দেখলে কারোর তো উপকারে লাগবি তুই বল কারোর তো উপকারে লাগবি তাই না তুই একটু ওকে দেখাস তো তোর মুখটা ভিডিও কলে যদি একটু ওর পায়খানা টায়খানা চাপে একটু ক্লিয়ার হয় আর কি পেটটা আমার কিন্তু বেশ ক্লিয়ার হয় তোর মুখটা দেখলে সত্যি বলছি একদম গড়গড় 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 করে হেগে চলে আসি বুঝলি আর আমার অকাদ বারবার তুই আমার অকাদ নিয়ে বলিস বারবার তুই আমার অকাদ নিয়ে বলিস আসলে মানে তোর মনের জ্বালাটা কি বুঝতে পারি না আরে বাবা মনের জ্বালা মেটাচ্ছিস তো মেটা না যে র্যাকেটের মধ্যে তোরা তিনজন আছিস সেই র্যাকেটের মধ্যে মেটানা মনের জ্বালা তোরা তিন সখী মিলে যে র্যাকেটটা চালাচ্ছিস ওই যে ওই বাড়ি যেতে গিয়ে যখন তোকে তোর রেড জিজ্ঞাসা করলো করলো তো তারপরে তোর আবার যে কোন পিকচার লিক হয়েছে মাগো চিন্তা করছি তোর কি পিকচার লিক হয়েছে বাবা রে বাবা কীরকম হবে তোর পিকচারটা আমি জাস্ট কল্পনা করছি কিরকম লাগবে নির্লজ্জ আবার এত বড় বড় ডায়লগ মারছিস কোন মুখে মারিস ভাই এত বড় বড় ডায়লগ নেংটিদের সাপোর্ট করতে থাকছিস নেংটির করছিস নেংটিদের মতন ন্যাংটা ফটো ফোনের মধ্যে থেকে টুক করে হয়ে গেছে আবার কেউ তোদের রেড জিজ্ঞাসা করে ইস কি নির্লজ্জ মানে একদম এক নম্বর খাটি নির্লজ্জ মহিলা খাটি নির্লজ্জ মহিলা আবার বড় বড় ডায়লগ মারিস মিনাক্ষী কি বলেছে আমাকে ওরে আমার লাইভে যারা আসে না আমাকে একটাও বাজে কথা বলে না রে একটাও বাজে কথা বলে না কেউ আর আমি না বাজে কথা বললে সঙ্গে সঙ্গে ব্লক মেরে দিই তোর ওই টিচার ম্যাডামের মতন তো আমার লাইভে কেউ নোংরা আসেও না আর যদি আসে না তো টিচার ম্যাডাম যেমন এতদিনে মডেলটা রেখেছে ব্লক করার জন্য আমার তো শুরু থেকেই মডেলটার আছে টক করে ব্লক করে দিই আর আমার লাইভে কেউ আসে না রে ওইরকম বাজে কথা একটাও হয় না মেনাক্ষী যা বলেছে না তখন তোর মাথার মধ্যে শুধুমাত্র ওই টিচার ম্যাডাম ছিল টিচার ম্যাডামের এত এরের দেখে নিয়েছিল যে সেই ইরেরগুলোই তার মাথাতে ছিল বুঝলি তাই জন্য কিন্তু এখন যে তুই এই কথাগুলো বলছিস ওদের ওর ভয়েসগুলো শোনাচ্ছিস তোরা তিনজন পর কোনো লাভ হবে না কোনো লাভ হবে না রে সুইপার জমাদার আর একটা ঘুটে চাপড়া নিয়ে এসছে কোনো খেদে তোদের কাজ নেই বল কন্টেন্ট যেমন তোদের মালকিন তোর টিচার ম্যাডামের কন্টেন্ট তেমনি তোদের কন্টেন্ট আর কোথায় আমার মুখ আর কোথায় তোর মুখ একটা কম্পেয়ার করবি তো বুঝে শুনে কম্পেয়ার কর বুঝলি আমার কোথায় চল্লিশ বছর বয়স আর তুই কোথায় পঞ্চাশ বছরের বুড়ি কোথায় আমার মুখ আর কোথায় তোর মুখ ভালো করে দেখ আমার মুখটা দেখ ভালো করে আর কোথায় তোর মুখ সেটা দেখ ভালো করে বুঝলি একটা কাজ কর একটা কাজ কর এত যে তুই বলছিস না যে তোকে দেখে আমি জ্বলছি তুই একটা আমার ফটো আর একটা তোর ফটো নিয়ে জনকে দেখা বুঝলি তুই শুধু সুন্দরের কথা কথা মুখের আর রইলো বাকি আমি গালাগালি ওইগুলো দেখা আগে দেখি জিজ্ঞাসা কর ঠিক আছে কে কাকে দেখে জ্বলতে পারে আমি তো কমসে কম তোকে দেখে জলার মতন মানুষ নয় কাউকে দেখেই জ্বলি না কিন্তু তোকে দেখে কি করে জ্বলবো তোকে দেখি কি করে জ্বলবে এটা আমি বুঝতে পারি না এখন অব্দি সব দিক দিয়েই তো আমি তোর থেকে বেটার মনে হয় তো তোকে দেখি কি করে জ্বলবো আর রইল বাকি মুখের ভাষা মুখের ভাষা তো আমি সেই দিনও সেই ভিডিওতে দিয়েছি ক্ষয়াকার দন্তন্য কয়রশি গুজাতা বয়কার তালিবসর জফলা আকার গুজাতা আর মুখের ভাষা তোদের মতন মেয়ে ছেলেদের জন্য এই মুখের ভাষাগুলি একটু তো দিতে ইচ্ছে করে বল ভিতরে কেমন যেন কুলকুল 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 করে না দিলে মনটা যেন কেমন কেমন করে গাধি মাসি খাসি মাসি ক্ষয়াকার দন্ত কয়লসি মাসি নিজের চরকায় তেল দাও মাসি বুঝলে মাসি নিজের চরকায় তেল দাও দুটাকার জ্যোতিষীর বউ বললাম যে নিজের থাকো নিজের চরকায় তেল দাও যাদের নিয়ে পড়ে আছো তাদের নিয়ে থাকো আমার পেছনে পেছনে পড়ো না আমি ভাই তোমার পড়িনি তুমি তনুশ্রী ম্যাডামকে নিয়ে বলেছিলে তুমি বলেছ তারপরেও তুমি আমাকে নিয়ে একটা ভিডিও করেছো আমি কিন্তু তোমাকে রিপ্লাই দিইনি নি কিন্তু তোমার তোমার কাছ থেকে রিপ্লাই চাই চাই না হলে যে ভিউজ হচ্ছে না কন্টেন্টও নেই কত আর বন্ধুত্বের গল্প দেখাবো কত আর লোকের বাড়ি যাব আবার লোকের বাড়ি যেতে গেলে যদি রাস্তায় কেউ জিজ্ঞাসা করে রেট কত আবার যদি কোনো ফটো লিক হয়ে যায় পিকচার লিক হয়ে যায় নেংটি গুজাতা আচ্ছা নেংটি কেমন লাগবে আমি সেটা মানে ভাবছি আমি ভাবছি যে তোর যে যে পিকচারটা লিক হয়েছে তোকে ঠিক কেমন লাগবে বয়কার তালিবস জপলা আকার নিজের চরকায় তেল দাও আমার চরকায় তেল দিয়ে তোমার লাভ নেই বুঝেছ দুটাকার জ্যোতিষীর বউ তোতা পাখি আছে তোর বাড়িতে না থাকলে আমার কাছে আছে বুঝলি তোর বর যে জায়গায় বসে দিয়ে আসবো হুম আর অন্য কারুর সাথে ওই হায়দ্রাবাদ বাড়িকে বলিস অন্য কারুর সাথে যেন মানে ওই যে দুই বোনের কথা বলছে তাদের তুলনা না দেয় তাদের পায়ের যোগ্য নয় দুটাকার জ্যোতিষী দুটাকার জ্যোতিষীর বউ সুইপার্নের বউ জমাদার জমাদার জমাদারের বউ গেন্ডি মাসি গাধি মাসি খাসি মাসি তোমার জন্য একটা চমুতো বান বস বাই গাধি মাসি বাই সুইপার মাসি বাই খাসি মাসি গু যা টা